আবার একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে নিয়ে এসেছি ইঁচড়ের তৈরি ভীষণ টেস্টি একটা রেসিপি আমার এই রেসিপিটা এতটাই টেস্টি হয় যে মাংস ফেলে খাবে তার সাথে থাকবে ইঁচড় কাটার টিপস অনেকে ইঁচড় কাটার ভয়ে খেতে চান না দেখুন কত সহজে আমি ইঁচড় কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এই যে সবার প্রথমে ইঁচোড়টা কেটে এই যে আটা বেড়াচ্ছে এই আটাটা প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে ইঁচোড়টা ভালো করে জল দিয়ে ধুয়ে চলে এসেছি এবার হাতের মধ্যে অল্প সর্ষের তেল নিয়ে ভালোভাবে মাখিয়ে নেব নিয়ে এঁচোলটাকে এই যে উপরের যে সাদা অংশ এটা কেটে দেবো এবং ছালটা ছুলে নেব নিয়ে বড় বড় টুকরো করে কেটে নেব আপনারা দেখুন আমি কি পদ্ধতিতে ইচড়টা কাটছি দেখলেই আশা করি আপনারা বুঝে যাবেন এই যে এইভাবে লম্বা করে কেটে নেবেন তাহলে সহজে ইঁচড়ের ভিতরের যে অংশ সেটা সহজে কেটে বাদ দেওয়া যাবে আমার চ্যানেলে ইঁচড়ের তৈরি নানা ধরনের রেসিপি আছে দেখতে ইচ্ছা হলে চেক করে নিতে পারেন সবার প্রথমে এই কেটে নিয়ে ফিরে আসছি নমস্কার সুরবি রান্নার তরফ থেকে সব গত আমি সুরবি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি এই যে ইচড় কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে দেখুন ইচড়টা ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবার একটা প্রেসার কুকারের মধ্যে এই ইচড়টা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর আলু এবারে এটা দুটো সিটি মেরে নেব এমন সেদ্ধ করবেন যাতে সেদ্ধ হয় অথচ গোটা গোটা থাকে বেশি সেদ্ধ করবেন না তাহলে কোসার সময় ভেঙে যাবে খেতে তরকারিটা ভালো লাগবে না এবার রান্নাটা করার জন্য আমি এখানে সর্ষের তেলের ব্যবহার করেছি কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম সরষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখানে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম দুটো তেজপাতা তেজপাতাটা ছিঁড়ে দিলাম আর দিয়ে দিলাম গোটা গরম মশলা হাফ চামচ গোটা জিরে এবার ফোড়নটা ভালো মতো ভেজে নেব ফোড়নটার থেকে যখন সুন্দর ভাজা গন্ধ বেরাবে তখন এখানে দিয়ে দিলাম তিনটে বড়ো সাইজের কুচানো পেঁয়াজ এবার পেঁয়াজটা হালকা নেড়ে চেড়ে মিশিয়ে নেব পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার পেঁয়াজটা হালকা করে ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম তিনটে মিডিয়াম সাইজের টমেটো আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা ঝালের জন্য আপনারা যেমন ঝালটা পছন্দ করবেন সেই অনুপাতে লঙ্কাটা অ্যাডজাস্ট করে নেবেন এবার পেঁয়াজ টমেটো লঙ্কা ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ আর টমেটোটা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যেটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কালারের জন্য দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো আর আদা রসুন জিরে ধনের পেস্ট যেটা আমি একসঙ্গেই করে নিয়েছি আপনারা চাইলে জিরে ধনে গুঁড়ো দিয়েও রান্নাটা করতে পারেন কিন্তু এই জিরে ধনে বাঁটা দিয়ে রান্নাটা করলে খেতে বেশি টেস্টি লাগে সেই কারণে আমি এখানে পেস্ট তৈরি করে নিয়েছি এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো ততক্ষণ অব্দি কষাবো যতক্ষণ না মশলাটা থেকে তেল লিলিস হতে শুরু করেছে প্রয়োজনে আপনারা একটু একটু করে জল দিয়ে মশলাটা কষিয়ে নিতে পারেন মশলাটা থেকে দেখুন কত সুন্দর তেল লিলিস হতে শুরু করেছে মশলার কাঁচা গন্ধও চলে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ইঁচড়টা এবার ইঁচড়টা প্রথমে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেবো তারপরে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু এবার আলু ইঁচড় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিনিট দুয়েক সময় ধরে ভালোভাবে কষিয়ে নেব ইঁচড় আলু আমার ভালো মতো মশলার সাথে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল আপনারা যেমন গ্রেভি পছন্দ করবেন জলটা সেই অনুপাতে অ্যাডজাস্ট করে নেবেন আর নুনটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এই অবস্থাতেই চেক করে নেবেন আমার আরেকটু নুন লাগবে তাই আমি এখানে নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গরম মশলা পাউডার এবার ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব রান্নার আগেই দেখুন কালারটা কত সুন্দর এসছে মানে দেখেই মনে হচ্ছে যেন মাংসের ঝোল মাংসের ঝোল রান্না আমার একেবারে তৈরি হয়ে গেছে যে গ্রেভিটা আছে এটা আরেকটু ঘন হয়ে যাবে মানে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার সবার শেষে দিয়ে দিলাম অল্প পরিমাণ ঘি এবার এটা স্ট্যান্ডিং টাইম দিয়ে এটা সার্ফ করে দেব। দেখলেন তো কত সহজে তৈরি করে ফেলাম ইঁচড়ের একটা ভীষণ টেস্টি রেসিপি কালারটা দেখুন কি বলেছিলাম যে মাংস ফেলে খাবেন আর এই কারণেই ইঁচড়কে গাছপাটাও বলা হয়ে থাকে আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং প্রিয়জন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন দেখার সুযোগ হওয়ার জন্য আজ তাহলে এটুকুই আবার হাজির হয়ে যাবে অন্য কোনো রেসিপির সাথে আর আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজ তাহলে এটুকুই ধন্যবাদ